ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 7614 ভাই, আপনি জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম নেই, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ রোজা বিশুদ্ধ হয়ে যাবে, রোজা কাজা আদায় করা লাগবে না। অনেকে এই ধারণা করে, এটা ঠিক নয়, এটা মোটেও সহি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সহি হাদিস এসেছে, তিনি বলেন রুফিয়াল কলম আন সালাসা, আন নাইম হাত্তা ইস্তাইকাজা, ওয়া আন সাবি হাত্তা ইহতালামা, ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, আও কামা জাআ ফিল হাদিস আন নববী আশ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিনজন ব্যক্তি থেকে, আন নাইম হাত্তা ইস্তাইকাজা, ঘুমন্ত ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। তো ঘুমের অবস্থায় সে তার স্বপ্নদোষ হয়েছে, বীর্যপাত হয়েছে, সেজন্য সে দায়ী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি বলছেন, তিনজন থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের একজন আনি নাইম হাত্তা ইস্তাইকাজা, ঘুমন্ত ব্যক্তি, তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। সুতরাং ঘুমের অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় বা ঘুমের অবস্থাতে সে ঘুমে ঘুমে দেখছে যে কাউকে সে হত্যা করেছে, আসলে সে হত্যা করেনি, ঘুমে দেখেছে, এগুলো তো এগুলো ধরতব না। অনুরূপভাবে বউকে তালাক দিচ্ছে স্বপ্নে, তালাক 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 বলে যাচ্ছে স্বপ্নের ভিতরে, আর স্ত্রী শুনে ফেলেছে, কিন্তু সে পরিপূর্ণরূপে ঘুমে রয়েছে, তো কোনো কিছুই হবে না, স্ত্রী তালাক হবে না। যদি সে তালাক কথাটা তিনবার করে উচ্চারণ করেছে কোনো সমস্যা নেই, এটা ঘুমের অবস্থায় সে বলেছে। হ্যাঁ, তো তাহলে তিনজনের একজন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয়, আর একজন হলো বালক অর্থাৎ নাবালক সন্তান যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে, আর একজন হলো মজনুন পাগল যতক্ষণ পর্যন্ত সে আকলমন্দ না হবে অর্থাৎ বুঝতে না শিখবে, ব্রেন না ফিরে পাবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে কলম উঠে না হয়েছে অর্থাৎ তার নামে কোনো বদি রেকর্ড করা হবে না। আবু দাউদ তিরমিজি সবই হাদিস গ্রন্থে এসেছে, হাদিস বিশুদ্ধ। এই হাদিস প্রমাণ যে ঘুমের অবস্থাটা মাপ, ঘুমের অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়েছে, এ কারণে কোনো কিছুই যায় আসে না, ইনশাআল্লাহ রোজার ভিতরে এর কোনো প্রভাব পড়ে না রোজার ওপরে। আশা করি বুঝতে পেরেছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইয়া রাসূল।